আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে ছুটির দিনে দারুণ এক মজার খেলা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এরকম প্রচুর খেলা আগেও খেলা হয়েছে আগামী দিনও খেলা হবে তো আজকে যে খেলাটা খেলাবো সেটা হচ্ছে দা ফ্যামিলি ফটো গেম এটা তোমরা অনেকে জানো কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরাই জানে না কীভাবে গেমটা খেলতে হয় আজকে তোমাদের এটা শিখিয়ে দেবো তবে দেখো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর তুমি যদি চ্যানেলে প্রথম এসে দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে কারণ এরকম ভিডিও আগেও আছে পরেও পাবে ডিসক্রিপশানে দেখবে অনেক ভিডিও লিঙ্ক রয়েছে সেখান থেকে খেলা খেলা তোমরা দেখতে পাবে চলো দেখি আজকে খেলাটা কীভাবে খেলা যায় তোমরা জানো কোনো খেলা খেলতে গেলে প্রথমে লাগে উপকরণ মানে কি কি জিনিস দিয়ে খেলাটা খেলতে হবে তোমাদের বলে রাখি আজকে যে খেলাটা শেখাবো সেখানের জন্য বিশেষ কিছু উপকরণ লাগবে না তোমাদের কিছু ছবি পুরনো ছবি হতে পারে নতুন ছবি হতে পারে তোমাদের বাবা মা বা দাদু দিদার ছবি হতে পারে সেরকম ছবি তোমাদের একত্রিত করতে হবে তাহলে এই গেমটা দারুণভাবে খেলতে পারবে খুব মজা করতে পারবে প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ছবিগুলোকে তোমরা আলাদা আলাদা করে সাজিয়ে রাখবে কিভাবে যেমন ধরো কোনো অনুষ্ঠানের ছবি কোথাও বেড়াতে গিয়েছিলে সেইখানকার ছবি বা বিশেষ কোনো মুহূর্তের ছবি কীভাবে বুঝবে ধরো কোনো অনুষ্ঠান অনুষ্ঠান মানে বাড়িতে জন্মদিন হয় বা কোনো বিয়ে বাড়ি হয় সেই ছবিগুলো একদিকে করে রাখবে জন্মদিনের ছবি একদিকে বিয়ে বাড়ির ছবি একদিকে করবে তারপর কোথাও বেড়াতে গিয়েছিলে তার ছবি করবে বা কোনো ধর্ম অনুষ্ঠানে যোগদান করেছিলে সেখানকার ছবি বা মেলায় গিয়ে আমরা অনেক সময় ছবি তুলে তো সেই ছবিগুলো তোমরা আলাদা আলাদা করে রাখবে তাহলে বুঝতে পারছো সব করে ছবি আলাদা আলাদা করে তোমাদের সাজিয়ে রাখতে হবে তারপরে আমরা খেলাটা শুরু করছি দেখো অনেকের বাড়িতে এই রকম সাদা কালো ছবি থাকতে পারে যেটা তোমাদের বাবা মায়ের ছোটোবেলাকার ছবি বা দাদু দিদাদের ছবি এই ছবিগুলো দেখে তোমরা খুঁজে বার করার চেষ্টা করবে কোনটা তোমাদের বাবা মা দাদু দিদা তাদের ছোটোবেলায় তারা কেমন দেখতে ছিল সেটা দেখে তোমরা খুবই আনন্দ পাবে যদি বুঝতে পারো তাহলে ভালো না বুঝতে পারলে পরিবারের বড়দের কাছ থেকে জেনে নেবে কোনটা তোমাদের আত্মীয় ছিল ঠিক আছে দেখো এখন আমরা বেশিরভাগ মানুষই অনু পরিবারে বসবাস করি মানে ছোট পরিবারে থাকি তাই পরিবারের বাকি সদস্যদের সাথে আমাদের পরিচিত হবার সুযোগ খুব কম থাকে আমাদের কাছে কিন্তু এই খেলার মাধ্যমে পরিবারের বাকি সদস্যের সাথে তোমার যেরকম পরিচয় ঘটবে তেমন তাদের প্রতি তোমরা শ্রদ্ধাশীল হয়ে উঠবে তাই জন্য এই খেলার গুরুত্ব ছিল খেলা নয় অনেক গুরুত্ব আছে আবার ধরো কোথাও আমরা বেড়াতে গিয়েছিলাম সে বেড়াতে যাওয়ার ছবি যদি খুঁজে পাওয়া যায় তাহলে দেখতে পাবে কোথায় বেড়াতে গিয়েছিলাম সেই জায়গাটা কেমন ছিল তোমাদের আবার মনে পড়ে যাবে যদি জায়গাটা সম্পর্কে আরও কিছু জানতে চাও বড়দের কাছ থেকে জেনে নেবে এইভাবে তোমাদের মনে একটা জিজ্ঞাসাবোধ জন্মাবে তার ফলে দেখবে খেলারা খেলতে যেরকম মজা আছে এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় তোমরা খুঁজে পাবে তাই জন্য এই খেলার গুরুত্ব অপরিসীম আবার ধরো খুঁজতে খুঁজতে তুমি হঠাৎ করে তোমার ছোটোবেলাকার ছবি খুঁজে পেলে তাহলে তুমি বুঝতে পারবে ছোটোবেলায় তুমি কতটা বদমাইশি ছিলে বা কতটা ভালো ছিলে বা কোন কোন কাজ করতে তুমি পছন্দ করতে এখন তুমি কেমন হয়েছো এইভাবে তোমার মধ্যে যে পরিবর্তন হয়েছে সেটাও তুমি বুঝতে পারবে তাই জন্য এই রকম খেলা অবশ্যই খেলা দরকার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কি ধরনের ভিডিও পেতে চাও আমাকে জানাবে সবাই ভালো থাকবে